বৃহস্পতিবার রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন করা হয়। এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন রাখি বন্ধনের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পাধারা, সহ সভাধিপতি দেবু টুডু, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পরিষদের মেন্টর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা রাজ্যব্যাপী আজকে এই 11ই আগস্ট আজকে রাখি বন্ধন উৎসব উদযাপিত হচ্ছে। আমাদের সমস্ত জেলাতে বা ব্লকে সকাল থেকে রাখি উৎসব শুরু হয়ে গেছে। আজকে আমরা তার পূর্ব বর্ধমান জেলা পরিষদ জেলার উদ্যোগে আমরা পূর্ব বর্ধমান জেলা পরিষদের আমরা সামনেই আজকে রাখি উৎসব আমরা উদযাপিত করছি। জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম রয়েছেন, আমাদের সহকারী সভাধিপতি রয়েছেন, আছেন মাননীয় মেন্টর সাহেব, কর্মাধ্যক্ষ সাহেব রয়েছেন, বাদল সাহেব, ইসমাইল সাহেব, মিঠু মাঝি ম্যাডাম, আমাদের ভূপ মন্ডল সাহেব রয়েছেন। রাখি বন্ধন ও সংস্কৃতি দিবসের শুভেচ্ছা। আমার আমি যে রাজ্য থেকে আমি বিলং করি ওখানে রাখি উৎসবটা খুব খুব বড়ো একটা পর্ব আমরা মানি। কিন্তু আমি একটা খুব বড়ো তফাত দেখেছি, আমাদের ওখানে যখন রাখি উৎসবটা হতো আমরা বোনটা ভাইয়ের ইয়া দাদার ফেলাই আমরা রাখি দিতাম। আর একটা এটা এক্সপেক্ট করতাম যে আমাদের যে ভাই আছে, আমাদের যে দাদা আছে, ওরা আমাদেরকে প্রটেক্ট করবে। আজ থেকে যদি 15-20 বছর আগে চলে যায়, সরকার প্রত্যেক জায়গায় মহল্লায় মহল্লায় করছে, ক্লাবগুলো প্রত্যেক জায়গায় এই রাখি বন্ধন উৎসব তাদের এলাকায় করছে, এটা কিন্তু বাংলার ছবি ছিল। 2011 সালে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা বাংলায় সংস্কৃতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে, নিজেদের সংস্কৃতিকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানে এই যে আজকে রাখি বন্ধন উৎসব সংস্কৃতি দিবস পালিত হচ্ছে, আজকের দিনে সবাই আমরা পালন করছি। বর্ধমান থেকে টিঙ্কু সাবের রিপোর্ট, আনন্দ বার্তা।